नमस्कार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आजके आमरा जानबो ब्रह्म मुहूर्ते कोन तीनटी काज करा एकदमी उचित हबे ना आमादेर, एबं ए काजगुलि करले आमादेर आयु कमे जाबे एबं शरीरे विभिन्न रोगे बासा बांधबे। सनातन धर्मे ब्रह्म मुहूर्ते विशेष किछु काज करार परामर्श देवा होयेछे। हिंदू शास्त्रे ब्रह्म मुहूर्तेर समयके अत्यंत गुरुत्वपूर्ण मने करा होयेछे। प्राचीनकाले सकले ब्रह्म मुहूर्ते उठे ईश्वर वंदना करतें। परिवारेर वयस्क सदस्यराओ ब्रह्म मुहूर्ते उठे ईश्वर वंदना करतें। शुधु शास्त्र नय बरं आयुर्वेद और आधुनिक चिकित्सा पद्धतिर दृष्टिते ए समयटिके अत्यंत गुरुत्व प्रदान करा होयेछे। हिंदू धर्मे ब्रह्मेर अर्थ ज्ञान एवं मुहूर्तेर अर्थ समय। विशिष्ट काजेर जन्य ब्रह्म मुहूर्तके सर्वश्रेष्ठ आख्या देवा होयेछे। आयुर्वेद अनुयायी ब्रह्म मुहूर्ते जागले व्यक्ति रोग मुक्त थाके और दीर्घायु लाभ करे। তাই এই সময়ে উঠে কিছু কাজ করলে ব্যক্তির লাভান্বিত হয়। তবে এই মুহূর্তে কিছু কাজ করা উচিত নয়, কারণ এই সময়ে নিষিদ্ধ কিছু কাজ করলে শরীরে রোগ বাসা বাঁধে এবং ব্যক্তির আয়ু কমে যায়। রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। রাতের শেষ ও দিনের সূচনা লগ্নই ব্রহ্ম মুহূর্ত। ভোর 4টা থেকে 5:30টা পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্তই বলা হয়ে থাকে। এই সময় কোন কাজ একেবারে করবেন না এবার সেটা আমরা জেনে নেব। নাম্বার 1, কোনো নেতিবাচক চিন্তা আনবেন না মনে। ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির মস্তিষ্ক জাগ্রত থাকে। জীবনের গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা তৈরির জন্য এই সময়টি উপযুক্ত। এই সময়ের মধ্যে মনে নেতিবাচক চিন্তা ভাবনা আনতে নেই, তা না হলে সারা দিন অবসাদগ্রস্ত থাকবেন, এর ফলে মানসিক সমস্যাও হতে পারে। নাম্বার 2, প্রণয় সম্পর্ক। ব্রহ্ম মুহূর্ত ঈশ্বর বন্দনার জন্য উপযুক্ত। এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই সময়ের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। আয়ুর্বেদেও এই সময়ে যৌন সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা না হলে শরীরে রোগ দানা বাঁধতে আরম্ভ করে এবং আয়ু কমে যায়। নাম্বার 3, খাবার খাবেন না। অনেকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানায় চা খেতে অভ্যস্ত। স্বাস্থ্যের দিক দিয়ে এই অভ্যাস ক্ষতিকর। সকালে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ভুলেও খাবার খেতে নেই, এর ফলেও রোগ ঘিরে ধরতে পারে। ব্রহ্ম মুহূর্তে কোন কাজ করা উচিত এবার আমরা সেটা জানব। জ্যোতিষশাস্ত্রে সূর্যোদয়ের আগের সময়কে অত্যন্ত ভালো মনে করা হয়। এ সময় পরিবেশ শুদ্ধ ও ইতিবাচক থাকে। সকালবেলা হাঁটাচলা করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয়। ব্রহ্ম মুহূর্তের আবহাওয়া অমৃত সমান। এ সময় জেগে ঈশ্বর আরাধনা করলে শুভ ফল লাভ করা যেতে পারে। এবার জানবো ব্রহ্ম মুহূর্তে কোন বিশেষ কাজে মিলবে আমাদের জীবনের শান্তি। এ সময়ের গুরুত্ব সনাতন হিন্দু ধর্ম অনুসারে সমস্ত দিনের মধ্যে দিনের শুরুর সময়টি অর্থাৎ ব্রহ্ম মুহূর্তটির মাহাত্ম্য অপরিসীম। ভোর 4টে থেকে 5:30টা সময়টি শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত নামে পরিচিত। এটিকে আবার অক্ষয় মুহূর্তও বলা হয়। বিশ্বাস করা হয় রাতের অবসানের পর শুভ এই ব্রহ্ম মুহূর্তটি ঘুম থেকে ওঠার জন্য সবথেকে আদর্শ সময়। ব্রহ্ম মুহূর্তে উঠলে লক্ষ্মীদেবীর আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে দেবতার আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করার পাশাপাশি বেশ কয়েকটি বিশেষ কাজ করলে জীবনে সদা সুখ শান্তি বজায় থাকে। এবার আমরা সেই জিনিসগুলি জেনে নেব। ব্রহ্ম মুহূর্তে ওঠার পরেই নিজের হাতে তালু দেখে নিজের ইষ্ট দেবকে মন দিয়ে স্মরণ করা উচিত। ইষ্টদেবকে স্মরণ করার পর ওম ভূ ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ায়ন প্রচোদয়াত্, এই মন্ত্র জপ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। তবে এটি জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন। এতে মন শান্ত ও একাগ্র হবে, সেই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। স্নান সেরে পূজা অর্চনা করার জন্য ব্রহ্ম মুহূর্তটি আদর্শ সময় বলেও চিহ্নিত হয়। ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ এই সময়ে পুজো করলে দেবদেবী প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন, এর ফলে জীবনে নানা ইতিবাচক পরিবর্তন আসে।
सारा दिन निजे मध्य इतिबाचकता बजाय रखते चाहले ब्रह्म मुहूर्ते उठे ए मंत्रटी जप करा उचित। कराग्रे बसती लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। छात्र छात्रीरा ब्रह्म मुहूर्ते उठे मनोयोग सहकारे पढ़ाशुना करले सुफल फल पेते पारें। बला हय पढ़ाशुना करार जोन्नो ब्रह्म मुहूर्त अत्यंत उपयोगी एकटा समय, कारण ए समये समस्त पाठ दीर्घदिन मने थाके। दिनेर अत्यंत शुभ समय अर्थात ब्रह्म मुहूर्ते ए कयेकटि काज एकेबारे करा उचित नय। एबार आमरा सेई काजगुली कि कि जेने नेब। ए समय कोनो नेतिबाचक चिंता भावना करा उचित नय। মনের মধ্যে দিনের শুরুতে যদি নেগেটিভ চিন্তাভাবনা আসে তাহলে সারা দিন নেতিবাচকতা ঘিরে থাকবে এবং সমস্ত কাজে বিঘ্ন ঘটবে। এই সময় কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয়, অন্যথায় নিজেকেও নানা সমস্যায় পড়তে হয়। ব্রহ্ম মুহূর্তে কখনোই আহার করা উচিত নয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার গবেষণামূলক কি সুবিধা আছে এবার আমরা সেটা জানব। इंटरनैशनल जार्नल अब जोग एंड एलाइड सायन्स एर विबृति अनुसारे भोर हवार ठीक आगे समयकाले वायुमंडले जायमान अक्सिजें उपस्थिति थाके। ए जायमान अक्सिजें सहजे हिमोग्लोबिनेर साथे मिसे गिए अक्सिहिमोग्लोबिन गठन करे, जार किछु सुविधाओ रयेछे। से सुविधागुली की की? रोग प्रतिरोध प्रणाली के सहायता देय, प्राण बंत करे तोले, रक्तेर पीएच भारसाम्य बजाय राखतेओ सहायता करे, ব্যথা বেদনা এবং খিচুনি লাগা থেকে মুক্তি দেয়, খনিজ এবং ভিটামিনগুলির শোষণ বৃদ্ধি করে। পাঁচটি কাজ একান্ত সময়ে করণীয়। আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে। এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রেই সহায়তা করে। সে পাঁচটি কি কি এবার আমরা জেনে নেব। ধ্যান, ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবথেকে ভালো উপায়। আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে? এই সময়ে আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে। সহজ সমাধি ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্ত ধ্যান। দুই হচ্ছে জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা। অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময়। প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন। ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে। তিন, পরিকল্পনা। ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। এটি হতে পারে কাজ, অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত। চার, অন্তর্দর্শন। আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন। ঈর্ষা, ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন। দেখুন এই স্মৃতিগুলির কোনোটিই যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে। কেবলমাত্র এই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন। প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্মও হ্রাস পাবে। পাঁচ, আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন। আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে মনে করার। ঋষি শৌনক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতা মাতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নোয়ান। এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন। চারটি নিষেধ কি কি আছে ব্রহ্ম মুহূর্তে? ধর্মশাস্ত্রেও পরামর্শ দেয় কিছু নিষেধের বিষয়ে। সেই নিষেধগুলি কি কি সেটা আমরা জেনে নেব। নাম্বার ওয়ান, ভোজন করবেন না। ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায়। নাম্বার টু, মানসিক চাপ পড়ে। এমন কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রম দরকার হয়, এর ফলে আয়ু হ্রাস পায়। সকলের কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন? অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করবেন। এই পাঠ্যগ্রন্থ নিম্নলিখিত ব্যক্তিদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে নিষেধ করেছে। এক হচ্ছে গর্ভবতী মহিলা, দুই শিশু, তিন প্রবীণ ব্যক্তি যার আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই,
চার অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক কোনোভাবেই। পাঁচ হচ্ছে যে ব্যক্তির আগের ভোজনটি হজম হয়নি, অর্থাৎ মল ত্যাগ না হওয়া ভোজন হজম হয়নি এটাই নির্দেশ করছে। আমরা তাহলে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম যে ব্রহ্ম মুহূর্তে আমাদের ঠিক কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়। যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।